আমাদের মধ্য থেকে অনেকের মানাই বাবা নাই এতিম মানে অন্ধকার কবরে চলে গেছে জনম দুখিনী মায়ের কথা কি ভোলা যায় আদরের বাবার কথা কি ভোলা যায় ওই জনম দুখিনী মার বাবা যাদের কবরে চলে গেছে মালিক মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে মালিক পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়া দেন হায় আল্লাহ তাআলা পিতা মাতার মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে বন্ধ করে কবরে চলে গেছে তাদের কবরে আর সাহাবকে পৌঁছায় দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ 10,000 15,000 2,000 5,000 100 200 50 10 20 টাকা আল্লাহ তাআলা যে যতটুকু দান করেছে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আর ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তোমার অংশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না রব্বুল আলামিন সেই বিপদের দিনে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের সিলেবা মায়াতি আল্লাহ তোমার গোলামেরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কোরআনের মহাব্বতে আমি গুণাগার প্রায় আড়াই ঘন্টা কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা বলেছে অনেক কথা বলতে চেয়েছিলাম সময় না পাওয়ার কারণে বলতে পারি নাই আল্লাহ তালা যা বলতে চেয়েছি যা বলতে চাই নাই বাস্তব জীবনে সেই কথাগুলো আমল করা তৌফিক দিয়া দাও নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও দিনদার বানায় দাও মা বোনদের পদ্মাশীল বানায় দাও কষ্ট করে আমার মা বোনরা বসেছিল তাদের জন্য আজকে তেমন কোনো কথা বলার সুযোগ পাই নাই আমার মা বোন মন খারাপ করবেন না ও মা নামাজ পড়বেন মা রোজা রাখবেন মা স্বামীর খেদমত করবেন ফরজ পর্দা করবেন মা এই চারটা আমল করলে আমরা আপনারা জান্নাতের মেহমান হতে পারবেন ও মা দুনিয়ার ক্ষণিকের জীবনের রূপ লাবণ্য সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে লাভ নাই দুনিয়ার শ্রেষ্ঠ পদ্মাশীল নারী ফাতিমার আদর্শ পরিবারে বাস্তবায়ন করেন ও মা কোন নায়িকাকে কোন নাটকের নায়িকাকে মডেল না ভাইবা মা হযরতে ফাতিমার মতো আদর্শবান নারী হন হযরতে আসিয়ার মতো আদর্শ নারী হন রহিমার মতো আদর্শ নারী হন ঢিলা ঢালা বোরকা করে বাইরে যাবেন পর্দা করবেন মা ও মা কি লাভ হবে সুন্দর জামা কাপড় পরে মানুষকে দেখায়া মা এই দেখানো তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে মা এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না একদিন রূপ সৌন্দর্য শেষ হয়ে যাবে মা ও মা আপনাদের কাছে অনুরোধ করি মা আজকে আমি গুনাহগার তেমন কিছু আপনাদের বলতে পারি নাই ও মা আল্লাহ যদি হায়াতে দেয় কোথাও মা ফেলে আসলে মা আপনাদের জন্য আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করে দেব আপনাদের মাঝে বলে যাই মা স্বামীর সাথে উত্তম আচরণ করবেন মা কর্কশ পাতায় কথা বলবেন না নরম সুরে কথা বলবেন স্বামীকে ভালোবাসা দিবেন মা আর তো আপনাদের বলে যাই আপনারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন উত্তম আচরণ করবেন একজন সারি স্বামীর কাছে স্ত্রীর উত্তম ব্যবহার সদ্গার মতো সব স্ত্রীর মুখে খানা তুলে খাওয়াবেন সদ্গার মতো সব রব্বুল আলামিন স্বামী স্ত্রী মধ্যে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দিয়ে দেন আজকের মাহফিল থেকে কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি নফসের তাড়নায় পড়ে জীবনে অনেক গুনাহ করেছি অপরাধ করেছি এমন কোন গুনাহ নাই মানুষ করি নাই আল্লাহ দিনের আলোতে গুনাহ করেছি রাতেরা দারে গুনাহ করেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন কত জীবনে অন্যায় করছি নামাজ কাজা করছি মিথ্যা কথা বলছি কত মানুষের মনে কষ্ট দিয়েছি কত মানুষের সাথে প্রতারণা করছি কত মানুষকে আমি বিপদে ফেলছি আল্লাহ আমার মতো এই আসমান আর জমিনের নিচে হতভাগা কপাল পড়া গুনাহগার নয় তুমি গাফফার আমরা গুনাহগার তুমি মনিব আমরা গোলাম আল্লাহ ও আল্লাহ আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি জীবনে একটা বারে খানাই কামাই কবুল করে নিও রসুলের রোজার পাশে দাঁড়িয়ে একটা বারে সালাম দেওয়ার সুযোগ করে দিও তামাম পৃথিবীতে মহামারী চলতেছে আল্লাহ
মহামারী থেকে আবার পূর্বের মতো স্বাভাবিক পরিবেশ ফেরায় দাও। অনেক জেলায় কোরআনের মাহফিল বন্ধ আছে, চালু করিয়া দাও। আল্লাহ দেশ থেকে করোনা মহামারী নামক গজব উঠায় নাও। এই দেশে আবার শান্তির সুবাতাস ফেরায় দাও। এদেশের মসজিদ মাদ্রাসা গুলোকে কবুল করো। হাতখানি ওলামা ইকরামদের কথা বলার জন্য আল্লাহ কোরআনের ময়দান গুলোকে উন্মুক্ত করিয়া দাও। হেলা দালা কোরআনের ফাঁকিটাকে আবার কোরআনের ময়দানে ফেরায় দিও। ও মালিক, সারাটা জীবন কোরআনের কথা বলে জীবনের শেষ প্রান্তে এসে সময়টা বড় মজলুম ভাবে কাটতেছে। আল্লাহ, এতটা বছর সন্তানকে হারাইয়া মারে হারাইয়া আল্লাহ তোমার গোলাম অসুস্থ হয়েছে, আল্লাহ শেফায় কামেল আজরা দান করো। আবার কোরআনের ময়দানে ফেরায় দিও মালিক। রব্বুল আলামিন, আমি দোয়া করি গুনাহগার আল্লাহ, এখানে টাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বির হাত তুলেছে। আল্লাহ তাআলা, যেই মানুষগুলো হাত তুলে তুমি মালিক নিজে লজ্জা পাও। কত যুবক হাত তুলেছে, কত ছোট্ট ছোট্ট তলা বলে আইলেম হাত তুলেছে, আলেম বাইরা হাত তুলেছে, হাফিজের কোরআনের হাত তুলেছে, শিক্ষক ভাইরা হাত তুলেছে, আল্লাহ মিডিয়ার ভাইরা হাত তুলেছে। ও আল্লাহ, আমাদের মধ্যে থেকে যাদের হাত দোখানা পছন্দ হয় সে হাতের বদলে তাজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ আব্দুল মুত্তালিব, এস এম শামীম রেজা, দুইজন ভাই অনেক পরিশ্রম করেছে। এই জায়গায় আগে গান বাজনা হইতো, সব বাদ দিয়া কোরআনের মাহফিলের আঞ্জাম দেয়। আল্লাহ, এই যুবকেরা গান বাজনা বাদ দিয়ে হেদায়েতের পথে এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। হায় রব্বুল আলামিন, যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরটাকে আলোকিত করিয়া দাও। যারা গান বাজনা সাইরা কোরআনের মাহফিল দিয়েছে, আল্লাহ এই যুবকেরা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখতে পারে এমন ব্যবস্থা তুমি করিয়া দাও। রব্বুল আলামিন, আমার শামীম রেজা মুত্তালিব ভাই আল্লাহ কবুল করো, আমার নাটোরের মুখলেস ভাই আল্লাহ কবুল করো, এমপি সাহেব অসুস্থ তানভীর শাকিল জয় আল্লাহ সুস্থতা দান করেন, যারা আজকের মাহফিলের সভাপতি কবুল করেন, জনাব শহীদুল ইসলাম মাস্টার আজকের সভাপতি তোজাম্মেল হক সবুজ মন্ডল জুয়েল রানাদেরকে আল্লাহ কবুল করেন। যেই বাড়িতে খানা খাইলাম বসলাম, আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যার ভাই মিলে মিশে বসবাস করে মৃত্যু পর্যন্ত বসবাস করার তৌফিক দিয়া দেন। আল্লাহ ভাই ভাই ভাতৃত্ব ভালোবাসা আরো বাড়ায় দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ নেককার বানায় দাও, নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দেয় অন্তর কালকিত করে দাও। আল্লাহ এই কবরস্থানকে কবুল করো, যারা জায়গা দান করেছে লাশ হোক কাল হোক আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ এই কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার মুসলমান বানায়ও। কত মানুষ মরে যায় মসজিদের মাইকে ঘোষণা হয় অমুক ব্যথি বেছে নাই, শোনার পরে দিলটা কাঁপতে ওঠে না জানি কার নামটা কয়। আল্লাহ ও আল্লাহ 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 ইয়া আল্লাহ, ওই চকলেটের মতো মোরাইয়া তিন টুকরা সাদার কাপন পরানোর আগে আমাদের ইমানটা তোমার দরবারে কবুল করে নিও। নেককার মুসলিম মুত্তাকি বান্দাদের তালিকা আমাদের নামটা লেখা রাখো। মনে হয় না জানি কোন বাচ্চারের বাপ আমার কবরে বিছানোর জন্য রেডি হয়ে আছে, না জানি কোন দোকানে আমার কাপড়ের কাপড় চলে আসছে, না জানি কোন গাছের বড়ি পাতা আমার গোসলের পানির জন্য রেডি হয়ে আছে। কত জায়গায় মাহফিল করলাম, ফিরার পথে কত মানুষের মৃত্যুর কবর শুনলাম। আল্লাহ 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 আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। কবরে যেন ঈমান নিয়ে যাইতে পারি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ বড় ভয় লাগে, মাঝে মাঝে মনে হয় কত মানুষ বৃষ্টির মধ্যে মৃত্যুবরণ করল, আমি একটা জানাজায় গেলাম কবরের ভিতরে পানি উইটা গেছে, থাল দিয়া বালতি দিয়া পানিগুলো সেইছে সেইছে, যখন জানাজার নামাজে দাঁড়াইছি নামাজ শেষ কইরা যখন কবরের কাছে আমরা আবার দাঁড়াইছি, তাকায় দেখে আবার কবরের পানি উঠছে। লাস্টে কলার গাছ কাইটা, কলার গাছের ফালটা কবরে ঢুকাইয়া
ওই কলা গাছের উপরে পানি দিছে এমন অবস্থায় ওই বান্দাকে কবরে শুয়াইলো মালিক। এই যদি হয় আমাদের জীবনের শেষ পরিণতি, শেষ বিদায়, শেষ ঠিকানা, না জানি আমি কোন দিন ঝড়ে রাত্রে বৃষ্টিতে মারা যাব, না জানি কবে মৃত্যুর খবর নিয়ে মালা করব। তোমরা দের সামনে হাজির হয়ে যা আল্লাহ, মালাকুল মউত জগর সামনে দাঁড়াবে, ওই সময় ভয় যেন কালেমা তৈয়া বহুল নাজে আল্লাহ। তোমার বান্দারা কবরস্থানের উদ্যোগে মাহফিল করে মালি, আল্লাহ প্রতি বছর যেন করতে পারে তৌফিক দিয়ে দাও। যারা দান করছে আল্লাহ কবুল কর, যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে শোনার জন্য আসছে আল্লাহ নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাই যেন নিরাপদে যাইতে পারে, তোমার কুদরতি হাতে জিম্মাদারি দিলাম আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আজকে ফজর থেকে যেন জীবন আর কোনোদিন নামাজ না কাজা করি এমন নিয়ত আমাদের করার তৌফিক দিয়ে দাও। আর কত কখন কোন দিন চলে যাব আমরা কেউ জানি না মালিক আল্লাহ। আমাদের সবাইকে তোমার সেজদাকারী বান্দাদের কাতারে শামিল করো, রুকুকারী বান্দাদের কাতারে শামিল করো আল্লাহ। আজকে মাহফিলটা তোমার দরবারে ইলাহিতে কবুল করো আল্লাহ। দোয়া কবুল করছে এমন আশায় হাত নামাইলাম আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায় কামিল আজেলা দান করো আল্লাহ, যারা সুস্থ আছে আল্লাহ আরো সুস্থতা দান করো আল্লাহ, প্রত্যেকের নেক হায়াত দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দেন আল্লাহ। যে ভাইরা দূর দূরান্ত থেকে সালে ওলামাদের আলোচনা গুলো রেকর্ড করে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেয় আল্লাহ, তাদের রোজগার বরকত দিয়ে দেন। সহি নিয়তে ইখলাসের সহিত আল্লাহ দিনী দাঈদের আলোচনা গুলো ইউটিউবে ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমি গুনাহগার যে কথাগুলো বলেছি আল্লাহ ভাইরা যেন মনে ব্যথা না পায় আল্লাহ। আজকের মাহফিল সফল হয়েছে এমন আশায় হাত নামাইলাম আল্লাহ। আমি গুনাহগারের যে বইটা তারা স্মৃতি হিসেবে নিয়ে যাবে আল্লাহ, তাদের বাড়ি ফলে খাস রহমত বরকত নাজিল করে দিও আল্লাহ। এর উত্তম প্রতিদান কাল কিয়ামতে তুমি দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখন মৃত্যু আসবে বিশ্ব নবীর চার মুখখানা দেখতে দেখতে জবান জারি করে দিওলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।